তো সবগুলো আইটেম চলে আসছে, তো লাগতেছে যে আজকে আমি জামাই বাড়িতে আসছি, জামাই বাড়িতে আমাকে খাবার খাইয়ে দিতেছে। এদিকে আমাকে বাইরে দেন নাকি সবাইকে বাইরে কি আমরা প্রত্যেক গেস্টকে আমরা খাবার খাইয়ে দিই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি স্পেসি আমদি ব্রাউনিশ ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে আসছি আমি আফটার আ লং টাইম একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে আমি কোনো নর্মাল কোনো ফুড রিভিউ করব না, আজকে আমি করব ট্রেডিশনাল ফুড, মানে আমাদের বাংলাদেশের যে ভর্তার আইটেমগুলো আছে, তো এই আইটেমগুলো নিয়ে আজকে একটা রিভিউ ব্লগ করব। তো আজকে চলে আসছি আমি শেরে বাংলা রেস্তোরাঁতে। তো আমি ফুড গ্রুপে দেখছি যে শেরে বাংলা ওদের প্যাকেজ হচ্ছে ভর্তার আইটেম সহ মাছ মাংসের বিভিন্ন আইটেম নিয়ে ওরা হচ্ছে একটা প্যাকেজ করছে। প্যাকেজটার দাম, তারপর প্যাকেজটা কি আসলে প্রাইস উঠতে নাকি টেস্ট কেমন, তো সব কিছু নিয়ে আমি আজকে ইন ডিটেলস একটা রিভিউ ব্লগ করব। তো আর হচ্ছে শেরে বাংলার যে এক্সিট লোকেশনটা হচ্ছে সেটা হচ্ছে যে আগ্রাবাদের যে হোটেল জামান আছে, তো হোটেল জামানের ঠিক পাশে। আর তাছাড়া ইন ডিটেলসভাবে যদি বলতে যাই, এখানে আছে যে আখতারুজ্জামান, তো আখতারুজ্জামানের ঠিক একটু পাশেই হচ্ছে যে শেরে বাংলা রেস্তোরাঁ। তো আজকে আমরা শেরে বাংলা রেস্তোরাঁ যাবো এবং ওদের খাবারের আইটেমগুলো ট্রাই করে বলবো যে এটা কি আসলে প্রাইস হচ্ছে নাকি। সো চলেন। তো এখানে সবচেয়ে বিষয় যে বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওরা এই খাবারের আইটেমগুলো এখানে ডিসপ্লে করে রেখে দেয়। মানে আমি যে প্যাকেজটা ট্রাই করতে আসছি, তো এই প্যাকেজে যে যে আইটেমগুলো ইনক্লুডেড সবগুলো এখানে হচ্ছে ওরা রেখে দিছে। তো আমি এখন বসি, বসে হচ্ছে ওদের আইটেমগুলো কোন কোন ট্রাই করা যায় সেগুলো একটা রিভিউ করি। আমরা এখন চলে আসছি শেরে বাংলা রেস্তোরাঁর ভিতরে। তো ওনাদের যে প্যাকেজের যে ইনক্লুডেড আইটেমগুলো সবগুলো এখানে দিয়ে ফেলছে। তো এখানে হচ্ছে যে ভাইয়া আছে, তো উনি আমাকে সব কিছু বলবে যে এগুলো কী আর এগুলোর দাম, ইন্ডিভিজুয়াল দামগুলো কত করে। তো ভাই আপনি আমাকে বলেন, এখান থেকে শুরু করেন। এটা আছে আপনাদের আলু ভর্তা, জি, এটা টমেটো ভর্তা, এটা আপনার ভেন্ডি ভাজি, এটা হচ্ছে সরিষা ভর্তা, তারপরে এটা বেগুন ভর্তা, এই আপনার এটা সিম ভর্তা, এই সবজি ভর্তা, এটা হচ্ছে আপনাদের এই যে কলা ভর্তা, ডিম ভর্তা, সরিষা ভর্তা, এটা সবজি ডাল, এটা কালো জিরে ভর্তা, কালো জিরে ভর্তা স্যার। তো এখানেগুলো এখানে আছে যেটা বিফ, এটা চিকেন স্যার, ওটা হচ্ছে আপনার ডিম, এটা কয়েক পাখি ডিম স্যার, ওটা হচ্ছেন, এটা হচ্ছে আপনার চিকেন সোনালি, সোনালি মুরগি, সোনালি মুরগি, আর আপনার এখানে হচ্ছে যে চিংড়ি মাছ স্যার, আচ্ছা ঠিক আছে। তো ভর্তার দামগুলো মানে অ্যাভারেজে কত সবগুলা, মানে কম কত মধ্যে ভর্তার দামগুলো? এগুলো এটা আপনার আলু ভাতাটা আপনাদের 30 টাকা, আর এগুলো সব প্রাইস মানে 30-40 মধ্যে, জি জি। আচ্ছা ঠিক আছে, এই ফুল প্যাকেজটার দাম কত? ফুল প্যাকেজটা 1850 টাকা স্যার। আচ্ছা, আপনারা শুনছি যে ফুড গ্রুপের জন্য মানে ডিসকাউন্ট দিচ্ছেন, ডিসকাউন্ট প্রাইসটা কত? ডিসকাউন্ট প্রাইস 1480 টাকা স্যার। 1480 স্যার। আচ্ছা, আর এমনি যদি কোনো কাস্টমার যদি আলাদা আলাদাভাবে এগুলো নিতে চায় প্যাকেজের বাইরে, তারা তো নিতে পারবে? হ্যাঁ জি স্যার, জি স্যার, এটা সুযোগ সুবিধা আছে। আপনার যদি প্যাকেজের বাইরে নেন আপনারা, এখানে মনে করেন আপনার 30 টাকা বা 40 টাকা এরকম ভেঙে ভেঙে নিতে হবে। আচ্ছা ঠিক আছে। তো গাইস, হচ্ছে আমি তো মোটামুটি দাম আর হচ্ছে যেগুলো আইটেমগুলো ছিল আমি আসলে বুঝি নাই যে কোনগুলো কোনো ছিল, তাই ওনাকে বলছি, উনি আমাকে হেল্প করছে। তো আমি আজকে দেখি কয়টা আইটেম ট্রাই করা যায়, যদি পসিবল হয় আমি সবগুলো ট্রাই করব, আর যদি পসিবল না হয় আমি যে কয়টা ট্রাই করা যায় সেগুলো ট্রাই করে আমি আপনাদেরকে বলবো যে টেস্টগুলো কেমন লাগে, আর প্রাইস অনুযায়ী কি এটা আসলেই কি মানে ওরা যে প্যাকেজটা দিচ্ছে এটা কি প্রাইস উঠছে নাকি। তো আমি হচ্ছে খাবার আস্তে আস্তে শুরু করি, দেন আমি আপনাদেরকে ওভারঅল এটা রিভিউ করব। যে খাবার আইটেমগুলো অর্ডার করছে আমাদের প্যাকেজে, তো সবগুলো আইটেম চলে আসছে, তো লাগতেছে যে আজকে আমি জামাই বাড়িতে আসছি, জামাই বাড়িতে আমাকে খাবার খাইয়ে দিচ্ছে। তো বাই দ্য ওয়ে, ওদের একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে যে ওদের হচ্ছে সার্ভিসের এখানে আমাকে গরম পানি আর লেবু দিচ্ছে আমাকে হাত ধোয়ার জন্য। তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কি খালি আমার জন্য নাকি, পরে ওরা বলতেছে যে না, এটা খালি আমার জন্য না, এটা যারা আসে ওদের যারা গেস্ট আসে সবার জন্যই হচ্ছে ওরা এই গরম পানি আর হচ্ছে লেবু দেয় হাত ওয়াশ করার জন্য। তো বাই দ্য ওয়ে ভাইয়া, তো আমি এখন আস্তে আস্তে খাবার খাওয়া শুরু করি, আমি বুঝতেছি না কোনটা দিয়ে শুরু করব। তো প্রথমে হচ্ছে একটু রাইস নেই, এদিকে আমাকে বাইরে দেন নাকি সবাইকে বাইরে, সবাইকে আমরা প্রত্যেক গেস্টকে আমরা খাবার সার্ভ করে দিই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো হচ্ছে ওনারা খাবারটা মানে রাইসটা সার্ভ করে দিচ্ছে, তো দেন হচ্ছে আমি শুরু করি। ভাই আমি নেই, আমি অল্প অল্প করে নিব, তো আমি নেই, সমস্যা নেই। তো ফার্স্টে কী দিয়ে ট্রাই করবো যাই, ভর্তা ফার্স্টে হচ্ছে আমার থেকে একটু আনকমন লাগছে যে কলা ভর্তাটা,
তো এটা আমার ট্রাই করা হয় নাই, তো আমি কলা ভর্তা ট্রাই করি। অল্প একটু নিছি, কারণ হচ্ছে যে আমার যতগুলো আইটেম আছে আমি যদি সবগুলো বেশি বেশি করে নিই আমি খাইতেই পারবো না, কিছু নষ্ট হবে, ওয়েস্ট হবে। তো আমি সেটা অল্প অল্প করে সবগুলো ট্রাই করে দেখতেছি যে এগুলোর টেস্টগুলো কেমন লাগতেছে। তো এটা হচ্ছে যে কলা ভর্তা নিচ্ছি, বিসমিল্লাহ। তো কলা ভর্তাটা বলবো যে কলাটা যে আছে এটা অনেক ভালো করে সিদ্ধ করছে, আর হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা এগুলো সব কিছু দিছে, আলাদা একটা টেস্ট লাগতেছে। এটা কলা ভর্তাটা মেইনলি বানায় হচ্ছে যে কাঁচা কলা মেবি সিদ্ধ করে তারপর হচ্ছে কলা ভর্তাটা বানায়। তো কলা ভর্তাটার টেস্ট বলবো যে আর একটু বেটার হতো যদি একটু স্পাইসি লেভেলটা বাড়াইতো, একটু ঝাল কম লাগতেছে। তো ভর্তা জিনিসটা যদি একটু ঝাল বেশি হয় সেক্ষেত্রে খেয়ে অনেক বেশি ভালো লাগবে। তা বলবো যে টেস্ট ছিল অনেক ভালো। তো একটা একটা করে আমি যে কয়টা কভার দেওয়া যায় আমি ইউনিকগুলো ট্রাই করতেছি, যে নর্মাল যে ভর্তা আইটেমগুলো আমরা সব জায়গায় ট্রাই করি সেগুলো আমি স্কিপ করার ট্রাই করব। তো দেন আমি ট্রাই করতেছি যে শুটকি ভর্তা। তো শুটকি ভর্তা হচ্ছে এমন একটা ভর্তা যেটা মানে আমার কাছে অনেক বেশি ফেভারিট। তো আমি যে কোনো বাংলা রেস্তোরাঁ বলেন বা হোটেল বলেন বা প্রিমিয়াম হোটেলেও যেখানে ভর্তা পাওয়া যায় আমি শুটকি ভর্তাটা মিস দিই না, কারণ শুটকিটা আমার কাছে অলওয়েজ ফেভারিট। অনেক মজা, আর হচ্ছে যে এই শুটকি ভর্তা থেকে একটা অনেক ভালো একটা স্মেল আসতেছে, যে নর্মাল যে শুটকি ভর্তাতে আমি তেমন একটা স্মেল পাই না, বাট এটা খাওয়ার টাইমে আমি একটা স্মেল পাচ্ছি, আর যখন মুখের ভিতরে আমি এটা বাইট দিচ্ছি তখন স্মেলটা পাওয়া যাচ্ছে। আর তাছাড়া হচ্ছে ব্যাপারটা এটা অনেকটা ঝরঝরে, হ্যাঁ। তো মানে ব্যাপারটা হচ্ছে খেয়ে ভালো লাগতেছে, হ্যাঁ। অনেকগুলো আছে যে অনেক শুটকি তো হয়েছে কাঁটা যেগুলো থাকে শুটকির কাঁটাগুলো গলায় যায় বা জিভায় আটকায়, বাট এখানে হচ্ছে যে একদম শুটকি যে কাঁটাগুলো থাকে ওগুলো একদম প্লেনভাবে গেছে, মানে অতটা গলায় আটকেছে না। তো সেক্ষেত্রে আমার থেকে এটা বলবো যে টেস্টটা অনেক বেশি বেটার। এটা মাস্ট ট্রাই করবে শুটকি ভর্তাটা। ভর্তা ট্রাই করা যায়, আমরা হচ্ছে পটল ভর্তা। তো এটা হচ্ছে যে পটল ভর্তা, তো ব্যাপার হচ্ছে যে আমি ভিডিওর টাইমে এতগুলো ভর্তা ট্রাই করি, বাট বাসে যখন ভর্তা বানাই আমি একটাও ট্রাই করি না। তো আম্মু আমাকে বলে যে ভিডিও করার সময় তুই এতগুলো ভর্তা খাস, হ্যাঁ, তো ঘরে তুই ভর্তা বানালে ভর্তা খাস না। তো এই ভিডিও দেখার পর সেম আমার ঘরে এটা আবার চলবে। তো যাই হোক, আমি ভর্তা ট্রাই করি, পটল ভর্তা মুখে দিয়ে দিলাম। পটল ভর্তাটা হচ্ছে যে একদম একটু গুঁড়ো 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 লাগতেছে, জিভে লাগতেছে, ভালো লাগতেছে ব্যাপারটা, আর হচ্ছে যে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। তো বলবো যে আপনাদের ভর্তা আইটেমগুলো সবগুলোই ভালো লাগতেছে। আমি যে ফার্স্ট যে ট্রাই করছি সেটাও ভালো লাগছে, দেন সেকেন্ড ওয়ান যে ট্রাই করছি সেটাও ভালো লাগছে। তো ওভারঅল টেস্ট বলবো অনেক বেশি বেটার। এই জিনিসগুলো নিয়ে অতটা রিভিউ করার কিছু নাই, মানে ভর্তা আইটেমগুলো জাস্ট আমি আমার মতো বলতেছি যে কোনগুলো ভালো লাগতেছে না লাগতেছে, ঠিক আছে। তো এখন কোনটা ট্রাই করা যায়, এগুলো ফ্যান বেস করতে গেছো, আমি জানি না এগুলো আসলে। তো বাই দ্য ওয়ে এখন হচ্ছে আমি আরেকটা আইটেম ট্রাই করি, তো এটা হচ্ছে যে একটু ইউনিক লাগছে, হ্যাঁ। তো এটা হচ্ছে যে সর্ষে ভর্তা, ঠিক আছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি এই ভর্তাগুলো যে মানে সর্ষে দিয়ে যে ভর্তা হয় আমি লাস্ট কোথায় ট্রাই করছি আমার খেয়াল নাই, বাট আমি অনেকদিন সর্ষে ভর্তা খাই না, একবার ট্রাই করছি কোথায় বাট আমার মাথায় নেই আসলে কোথায় ট্রাই করছি। তো
এটা 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 অনেক স্পাইসি স্পাইসি বলতে কি ঝাল না যে সরিষার যেটা ভাজ আছে না এই ভাজটা লাগতেছে মানে নাক মুখ দিয়ে মানে পানি পানি পড়বে এরকম একটা ভাইব লাগতেছে মানে ভালো লাগতেছে টেস্টটা আর আমি বলবো যে ভর্তার আইটেম যে কটা আছে আমি স্টিল ট্রাই করতেছি আমার থেকে সবগুলো অনেক বেশি বেটার লাগতেছে আর ওদের ভর্তার মধ্যে একটা ইউনিক টেস্ট আছে যে অর্ডিনারি কোনো ভর্তা না যে আমি যখন কোনো অন্য জায়গায় খাই যে বাংলা ওদের যখন খাই দিলে বের হয়ে হঠাৎ বাসে যদি কেউ না থাকে সেটাই আমি যে ভর্তাগুলো ট্রাই করি আমি মেইনলি বেসিক্যালি ভর্তাগুলো বেশি ট্রাই করা হয় বাট এটার টেস্টটা হচ্ছে অন্যগুলোর থেকে অনেক বেশি বেটার বাই দ্য ওয়ে আমি হচ্ছে কালিজিরা ভর্তাটা ট্রাই করি আর আমার বাসায় ট্রাস্ট বি দুই দিন পর পর কালিজিরা ভর্তা বানায় আমি জীবনে ট্রাই করি নাই জীবনেও না তো এটা কালিজির ভর্তা কিন্তু আবার আমাদের শরীরের জন্য অনেক ভালো আমি কিন্তু বাসায় কখনো ট্রাই করি কালিজিরা দেন হচ্ছে সাদা জিরা না কৃষি না কি যেন বললো আমার আসলে এতগুলো ভর্তা না আমার মনে নাই আসলে কোনটা কি বসে এটা কালিজিরা সব কিছু সাদা সাদা এর মধ্যে আমার প্লেটটা এখন কাল হয়ে গেছে পার্সোনালি আই এম নট আ বিগ ফ্যান অফ কালিজিরা ভর্তা এটা আমি আবার বলে দিলাম আমার কালিজিরা ভর্তা কিন্তু অনেকে ভালো লাগে বাট আমার বাসায় যেরকম ভালো লাগে নাই এখানে এরকম ভালো লাগতেছে না বাট ইট ডাজেন্ট মিন যে এটা টেস্ট ভালো না এটা টেস্ট ভালো বাট এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না আমি কালিজিরাটা স্কিপ করি অলওয়েজ তো এগুলো গেল আর কি ট্রাই করা যায় সম্রাট বল ভর্তা ট্রাই করে নিচ্ছু আর ভর্তা মেইনলি হচ্ছে বাকিগুলো নর্মাল বাট এখন ভেন্ডি আচ্ছা ভেন্ডি ভেন্ডি হচ্ছে ভেন্ডির ভালো নাম হচ্ছে যে ঢ্যাঁড়স ঠিক আছে আমি ভেন্ডি ভেন্ডি করতেছি তো এটা হচ্ছে যে ঢ্যাঁড়স হ্যাঁ যে একটা জিনিস বলতে বলতে যে এটা চলে আসে আর কি অলওয়েজ তো ভেন্ডি ট্রাই করি ভেন্ডি জিনিসটা ভালো লাগার আরেকটা রিজন হচ্ছে যখন মানে ভেন্ডি জিনিস হচ্ছে এমন একটা জিনিস হ্যাঁ যেটাকে আপনি বেশি চাবাইতে হবে না আপনি একটু চাবাই দিবেন চুষ করে এটা নিচে চলে যাবেন তো সেক্ষেত্রে এটা অনেক বেশি বেটার তো আমি হচ্ছে ভেন্ডি সবসময় খাওয়া হয় তো এটা নিয়ে আমার কিছু বলে না আর এটার টেস্টটা বলবো এটা অ্যাভারেজ টেস্ট তো আমি হচ্ছে ভর্তা আইটেম যেগুলো ট্রাই করছি তো আমি আর ভর্তা আইটেম যাইতে চাচ্ছি না ডিম ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা এগুলো নর্মাল এগুলো আমি সব জায়গায় ট্রাই করা হয় তো এগুলো নিয়ে আসলে এগুলোর টেস্টগুলো মোটামুটি একরকমই হয় এগুলো নিয়ে আলাদা কিছু বলার নাই তো আমি হচ্ছে এখন কোয়েল পাখির যে ডিমই কোয়েল পাখির ডিম তো আমাদের পাশে একটা গ্রাম ছিল কোয়েল পাখি বাট এখন আর নাই তো কোয়েল পাখির ডিম আমি হচ্ছে এখানে একটা গ্রেভি আছে তো আমি হচ্ছে যে সবসময় গ্রেভিটার প্রতি অনেক বেশি একটা ক্রেভিংস থাকে কারণ আমার থেকে আইটেম থেকে গ্রেভিটা ভালো লাগে যে যে আইটেমে গ্রেভিটা মজা ওই আইটেমটা এমনিই মজা লাগে তো ফার্স্ট আমি গ্রেভিটা ট্রাই করি এখানে গ্রেভিটার মজা আছে আর এখানে একটা সুইটনেস একটা ভাব আছে গ্রেভিটার মধ্যে তো ওভারঅল গ্রেভিটা ভালো তো এখন আমি কোয়েল পাখির ডিমটা এটা আস্ত খেয়ে ফেলবো পারফেক্ট এখন হচ্ছে চিকেন ট্রাই করি ও এটা পুরাটা নেই এটা হচ্ছে যে সোনালি মুরগি এমনি সাদা পড়ছি এর মধ্যে যদি এক ফুটা ঝোল পড়ে খবর আছে তো এটা হচ্ছে সোনালি মুরগি একদম ইজিলি খুলে যাচ্ছে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি ফার্স্টে যেটা বলছি যে আমি কিন্তু অনেক আগে অর্ডার দিচ্ছি তো যেরকম বিফটা যেরকম একটু ঠান্ডা হয়ে গেছে আপনারা যখন খাবেন ট্রাই করবেন যে সাথে সাথে খাই ফেলতে কারণ যে চিকেন আইটেমগুলো আছে এগুলো কিন্তু যত আর্লি পসিবল খাবেন তত বেশি টেস্ট পাবেন তো ফার্স্টে হচ্ছে আমি গ্রেভি আর একটু চিকেন নিয়ে ট্রাই করি এটা টেস্ট অনেক বেশি বেটার আর হচ্ছে যে গ্রেভিটা আছে হ্যাঁ গ্রেভিটা অনেক ভালোভাবে কুক করছেন আমি এটা জিনিস কিন্তু বারবার বলছি যে যে আইটেমে গ্রেভিটা মজা হবে এই আইটেমটা কিন্তু এমনিই ভালো লাগে
কারণ যে আইটেমে গ্রেভি মজা নেই সেই আইটেমটা আপনি যতই ভালো রান্না করেন সেটা কিন্তু খেয়ে ভালো লাগে। ঠিক আছে, এটা ট্রাই করি। এটা হচ্ছে যে কোরাল মাছ, আমি হচ্ছে যে একটু করে ভেঙে নেই, একটু করে ভেঙে নিছি, কারণ আমি আসলে এতগুলা নিয়ে আমি ওয়েস্ট করতে চাচ্ছি না। আমরা অনেকজন আসছি, কারণ এই খাবারগুলো কিন্তু আমার একার জন্য না। এই যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা যদি আপনারা 6-7 জন খেতে পারবেন একদম অনায়াসে। এখানে কি লেভেলের খাবার আছে আপনারা তো দেখতে পাচ্ছেন, তো এগুলো ইজিলি খাইতে পারবেন, ওটা নিয়ে কোনো প্যারা নাই। তো এটা হচ্ছে যে কোরাল মাছটা, কোরাল মাছটা বলবো একটু অ্যাভারেজ লাগছে, তো একটু স্পাইসি লেভেল কম। আর হচ্ছে যে গ্রেভিটা ছিল, এটা ট্রাই করে বলি, কোরাল মাছের গ্রেভিটা কিন্তু আমার ভালো। তো আই থিঙ্ক মানে মাছটা আর গ্রেভিটা একসাথে খেলে এটা অনেক বেশি বেটার লাগবে। তো এগুলাই আইটেম আমার মোটামুটি ট্রাই করা শেষ সবগুলা। তো ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু আইটেম স্কিপ করছি, যেমন ডিম, আলু ভর্তা, নর্মাল যে রুই মাছ বা তারপর ডাল, সবজি, কারণ এগুলো হচ্ছে আমি মনে করি এগুলো আহামরি সব জায়গায় অতটা ডিফারেন্স হবে না। আমি জাস্ট ইউনিক যে আইটেমগুলো আমার চোখে লাগছে যে এগুলো ইউনিক, আগে ট্রাই করা হয়নি বা ট্রাই করছি বাট একটা কম্পারিজন দরকার, তো এই আইটেমগুলো ট্রাই করছি। আমি এখন খাবার সবগুলো শেষ করি, শেষ করার পর হচ্ছে আমি আপনাকে সব কিছু একটা ওভারঅল একটা রিভিউ করবো, একটা রিভিউ দিয়ে বলবো যে সব কিছুর আইটেম কেমন লাগছে আমার কাছে। আমি তো অলরেডি খেতে খেতে বলে দিচ্ছি যে কেমন লাগছে, ওভারঅল একটা আছে না ব্যাপার স্যাপার সব কিছু মিলাই। আর এটা কি আপনারা আসবেন কি আসবেন না সব কিছু বলবো, আর আমি যে আইটেমগুলো স্কিপ করছি এগুলো এখন ট্রাই করবো। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন অ্যান্ড এনজয় করেন। সো গাইস, আমাদের খাবার আইটেমগুলো ট্রাই করা শেষ। আর হচ্ছে খাবারের টেস্ট যদি আমি অ্যাভারেজে বলি তো সবগুলো টেস্ট ছিল অনেক বেশি বেটার। তো আমার থেকে সাজেশন থাকবে যে আপনারা যদি শের বাংলাতে আসেন আপনারা মাছটাতে ভর্তার যে প্যাকেজটা আছে ভর্তার প্যাকেজগুলো ট্রাই করবেন, আর মাছ মাংসগুলো ট্রাই করতে পারেন, বাট আমি ফোকাস করতেছি ওদের ভর্তার আইটেমগুলোর উপরে। তো এই আইটেমগুলো আমার থেকে অনেক বেশি ইউনিক লাগছে, টেস্ট থেকে শুরু করে সব কিছু অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, আর ধরো মাছ মাংস যেগুলো বলবো এগুলো বলবো যে অ্যাভারেজ টেস্ট সব দিক দিয়ে, বাট একটা ইউনিক একটা টেস্ট আছে ওদের ভর্তা আইটেমগুলোর মধ্যে। আর ভর্তার আইটেমগুলো আমার কাছে ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে আমি ধরেন একটু ভর্তা লাভার, যদিও বাসায় ভর্তা খাই না, তো আমার কাছে ভর্তা অনেক বেশি ভালো লাগতেছে এখানে। তো আর তাছাড়া বলবো ওদের সার্ভিস অনেক ভালো, ওরা যারা আমরা গেস্ট যারা আসতেছে, হ্যাঁ আমি একটু খেয়াল করছিলাম খাওয়ার টাইমে যে ওরা সবার সাথে অনেক ভালো বিহেভিয়ার দিচ্ছে। তাছাড়া যাদের যে ফুড যে আনতেছে আমাদের টেবিলে এটার টাইমটা অনেক ফাস্ট। হ্যাঁ, এমন না যে আমি খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকা লাগতেছে বা এরকম কিছু না, মানে ওভারঅল সব দিক দিয়ে অনেক বেশি বেস্ট ছিল। ওদের সার্ভিস বলেন, ফুড বলেন, ওদের বিহেভিয়ার বলেন, সবগুলো অনেক বেশি পারফেক্ট। তো আরেকবার হচ্ছে আমি শেরে বাংলার লোকেশনটা বলি, তো শেরে বাংলা আসতে গেলে আপনাকে ফার্স্টে চলে আসতে হবে আগ্রাবাদ মোড়ে। তো এখানে আক্তারুজ্জামানের ঠিক অপোজিটেই আপনার পেয়ে যাবেন শেরে বাংলা। আর তাও যদি না বুঝেন তো আগ্রাবাদের মোড়ে হোটেল জামান আছে, তো আই গেস হোটেল জামান চিনে না এমন কেউ নাই চিটাংয়ে আগ্রাবাদেরটায়। তো আগ্রাবাদ হোটেল জামানের ঠিক পাশে হচ্ছে শেরে বাংলা রেস্তোরাঁ। তো এতটুকু ছিল আজকে আমার রিভিউ, যদি আমার রিভিউটা ভালো লাগে আমার যে চ্যানেল আছে দ্য ব্রাউনিশ ব্রো সেটা মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে যে পাশে যে বেল আইকনটি আছে এটা অন করে দিবেন, কারণ হচ্ছে যে আমার নেক্সট ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, হ্যাঁ তাহলে ওই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অন করে দিলে আমার নেক্সট ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া হচ্ছে যে আমার ফেসবুক পেজ আছে একটা, দ্য ব্রাউনিশ ব্রো, আমার সেম চ্যানেলের নাম অনুযায়ী। তো এই পেজে একটা লাইক দিয়ে দেবেন, কারণ হচ্ছে যে আমার যে নেক্সট আপকামিং ভিডিও বলেন বা আমি আমার নেক্সট এই ভিডিওটা কবে আপলোড দিব সব কিছুর আপডেট ইন ডিটেলস আমি হচ্ছে যে আমার পেজে আপডেট দিয়ে দিই। হ্যাঁ, তো এতটুকু ছিল আজকের ভিডিও রিভিউ ব্লগ। তো সবাই আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর হচ্ছে আমার কিছুদিন গ্যাপ চলে গেছিলো ভিডিও করতে, তো আশা করি গ্যাপটা থাকবে না, রেগুলার ভিডিও করার ট্রাই করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড ইটস টাইম টু রিপ্রেজেন্ট দ্য চাট গ্যাপ।